জুম্মা মুবারক সবাইকে। আজকে যেহেতু শুক্রবার, তো আজকে তো ঈদের দিনের মতো, শীত আসছে, প্রায় এক মাসের উপরে হয়ে গেছে, আর আমি ভোরে উঠে পার্কে যাব যাব করে যাওয়াই হচ্ছিল না। তো শীত এর ফাঁক দিয়ে চলে যাবে, আমার পার্কেই যাওয়া হবে না। কালকে রাতে গভীর পণ করে ঘুমাইছিলাম যে আমি আজকে সকালে, মানে শুক্রবার সকালে পার্কে যাবই যাব। ইয়ে, আমি উঠতে পারছি, এটাই অনেক। সকাল 6টায় ঘুম থেকে উঠছি, আর এমনিও সকাল সকাল উঠি, মানে ঘুরতে যাওয়ার দিন যেদিন মানে আমি বলি যে আজকে যাব, ওই দিন উঠলেও কেন জানি কম্বলের নিচ থেকে উঠতে মন চায় না। আজকে উঠেও পড়ছি, কিন্তু আজকে আমার ব্যাড লাক, এত সকালেও রোদ উঠে পড়ছে কারণ এত কুয়াশা নেই, আর কয়েকদিন ধরে তেমন শীতও নেই। পার্কে এসে এখানে তো বিরাট অবস্থা, জায়গায় জায়গায় স্টল নিয়ে বসছে, এই যে খেজুরের রস, কেউ শুটকি নিয়ে বসছে, কেউ ডাব, ডাব তো সবসময় বসে। আর আজকে যেহেতু শুক্রবার অনেকেই মাঠে খেলছিল, সকালবেলা পার্কে মনে হয় যেন বাজার বসছে, এত মানুষ এখানে, মনেই হয় না যে সকাল। অনেকেই কিন্তু সকালের নাস্তাটা পার্কে সেরে ফেলছে, যারা যারা ঘুরতে আসছে বা বাজারের উদ্দেশ্যে আছে, যে উদ্দেশ্যেই আসুক না কেন সকালে তারা এখানে নাস্তা করে ফেলছে। অনেক স্টল, আগের বছর এমন স্টল ছিল না, এই বছর যতগুলো স্টল দেখতে পাচ্ছি। আমার মা পাগলের মতো মেহেদি পাতা খুঁজতেছে, কিন্তু সে মেহেদি পাতার কোনো দেখাই পাইছে না। আমি বলছি আসো নাস্তা করি, কিন্তু আমি ভুলে গেছিলাম আম্মু যে রোজা রাখছে, এই কারণে আমি একা একা নাস্তা করবো, এই জন্য নাস্তা করা হয়েছে না। এই যে দেখেন ফ্রেশ ফ্রেশ কলা, তারপর অনেকে ফল নিয়ে বসছিল, এখানে হরেক রকমের মশলা আছে, কালো জিরা, তারপর আরো অনেক কিছু আছে, শীতকালীন যত সবজি আছে সব পাওয়া যাচ্ছে পার্কের বাজারে। আর অনেকে তো দুধও বিক্রি করছে, মানে এটা নতুন না, আগেও বিক্রি করতো। এখানে দেখলাম এক মামা পাকা পেঁপে নিয়ে বসছে, তারপর এক মামা একবার ডিমের আড়ত নিয়ে চলে আসছে, এত ডিম। এখানে সব দেশি ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম সবই পাওয়া যাচ্ছে পার্কে। কিন্তু ক্ষেতের মানে গৃহস্থি যারা করে তাদের ফ্রেশ ফ্রেশ পোলাওয়ার চাল পাওয়া যায়, এখানে কোনো ভেজাল নেই, পূজার ফুলও পাওয়া যায় পার্কে। সকালবেলা বুঝতেই পারেন সবকিছু ফ্রেশ ফ্রেশ নিয়ে আসে। পার্কে অনেকবার সকালে আসছি, মানে অনেকবার, আমি তো তাকরিম হওয়ার আগে শীতের টাইমে প্রত্যেক দিন পার্কে আসতাম, কিন্তু বাজারের সাইডে আসা হতো না কারণ কিছু কিনতাম না। আজকে শখ হলো যে আমি বাজারের ভিডিওটা করি, আপনাদের সাথে শেয়ার করি। যারা যারা আমাদের ময়মনসিং বা ময়মনসিং এর বাইরে থেকে আমার ভিডিও দেখেন, তারা কিন্তু এটা দেখতে পারবে। এখন চলে যাচ্ছি পার্কের মেইন বাজারে, এই যে এখানে লেখাই আছে কৃষকের বাজার। তো আমার জিনিসটা দেখেই ভালো লাগছে, কি সুন্দর একটা সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। এই যে আম্মু চলে যাচ্ছে, আগে আম্মু নাকি মাছ খুঁজবে, তো আম্মু যেই প্রজাতির মাছ খুঁজছিল সেই মাছটা আমরা আনফরচুনেটলি পাই নাই। তো আম্মু অনেক বাজার করছিল, আর এই বাজারগুলো আমি এখন শেয়ার করতে পারছি না কারণ আম্মুর সামনে এত ভিডিও করা যায় না। এই যে দেখেন এখানে দুই প্রজাতির মাছ আছে, যেখান থেকে আমি একটাও খাই না, মানে আমার পাঙ্গাস তেলাপিয়া কোনোটাই পছন্দ না। বাজার টাজার করার পর আমি একটু নদীর পাশ দিয়ে হাঁটছি, যেটার জন্য আমি মূলত পার্কে আসছি, নদীর পাশ দিয়ে হাঁটতে। শীতের দিন কি যে ভালো লাগে, আজকে তেমন কুয়াশা নেই তাই সবকিছু ভালোই দেখা যাচ্ছে। আর সকালবেলা এত মানুষ পাবো আমি আসলে এক্সপেক্ট করি না। আসলে আজকে শুক্রবার দেখি মনে হয় এত মানুষ, শুক্রবার ছাড়া আসলে কিন্তু এত মানুষের দেখা পাওয়া যায় না। তো এখানে কিছু আঙ্কেল ব্যায়ামও করছিল, এরা সবসময় করে, প্রত্যেক দিনই এদের এটা রুটিন, কারণ আমার আসা হয় প্রায়ই, আমি জানি। আর এই যে আমরা দুইজন মা আমি হাঁটছিলাম, আর এই যে নৌকাগুলা খালি, এগুলা দেখে কি যে ভালো লাগছিল। খোলা আকাশ, নির্মল বাতাস, আর সুন্দর পরিবেশে হাঁটার মজাই কিন্তু আলাদা। আমি জানি না বাংলাদেশে এমন নদীর পাশ ঘেরে এত সুন্দর পার্ক আছে কিনা, আমার জানা নেই। রাস্তার এক পাশে দেখলাম এই পিচ্ছি মিনি বাচ্চাটা, কি যে কিউট ছিল। আমার ছোট কুকুরের বাচ্চা দেখলে অনেক ভালো লাগে, মনে হয় ধরি নেই, কিন্তু আসলে আমি ধরতে অনেক ভয় পাই। এখানে এক মামাকে দেখছিলাম হরেক রকমের ফুলের গাছ বিক্রি করছিল, আসলে আমি ক্যাকটাস জাতীয় কিছু গাছ খুঁজছিলাম, এখানে যদি পেতাম তাহলে আমি কিনে নিতাম, কিন্তু এরকম গাছ দেখলাম না, তো আর কিনাই হলো না। আর এখান থেকে ফ্রেশ ফ্রেশ ডাব খাইছিলাম, আর ডাবের যে দাম, ও মাই গডনেস, ডাব বিক্রি করে তো মামারা একবার রাতারাতি বড়লোক হয়ে যাবে, স্বর্ণের দামে ডাব বিক্রি হচ্ছে। ডাবের দোকানের ঠিক একটু সামনেই দেখলাম এক মামা অনেক প্রজাতির শুটকি বিক্রি করছে। তো এখন আমরা বাসায় চলে যাওয়ার পালা। তো আজকে কি হয়েছে জানেন, অনেক দিন পরে আমি প্যাডেল রিক্সা পাইছি। এখনকার সময় এটা কিন্তু অষ্টম আশ্চর্য, তাই না? আমি তো রিক্সাওয়ালা মামার সাথে কোনো দামাদামি না করে সরাসরি রিক্সায় উঠে পড়ছি, মানে প্যাডেল রিক্সার মজা নিবো, ভাবা যায়?